আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে এই ধরনের স্টাইলিশ ফন্টগুলো সেট করতে পারবেন, এডিট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। তো তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদের যাইতে হবে একটি অ্যাপসে, পিক্সেল ল্যাব, ঠিক আছে। এই অ্যাপসে আসার পরে এই অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এটা অ্যাপসে আসার পরে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের একটু এদিকে আসার পরে একটা অপশন দেখতে পারবেন, ফন্ট গ্যালারি। তো ফন্ট গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের এখান থেকে যে ছবির উপরে ফন্টটা সেট করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো আমি একটা সেট করলাম। তো সেট করে দেওয়ার পরে আমি ছবিটা একটু ক্রপ করব, একটু ছোট করব। তো ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে আমাদের এখানে দেখতে পারবেন একটা ফন্ট অপশন আছে, এখানে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে যে লেখাটা লিখবেন সেটা লিখে দিবেন। তো আমি আমার মতো করে লিখে দিচ্ছি, আপনারা আপনাদেরটা লিখবেন, ঠিক আছে। চেষ্টা করবেন বড় হাতের লেখার। তো লেখার পরে আপনাদের ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর যেহেতু লেখাটা একটু বড়, তো আমি এক লাইনে করতে যাচ্ছি, যে একটু টেনে দিলাম। দেবার পরে ক্লিক করতে হবে এতে, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এদিকে একটু আসার পরে আপনারা দেখতে পাবেন অপশান আছে ফন্ট, ঠিক আছে। এই যে ফন্ট, ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর মাই ফন্ট, মাই ফন্টে ক্লিক করার পর এদিকে দেখবেন পূর্বার জঙ্গল ডেমো, এই অপশন, এই ফন্টটাতে ক্লিক করব। তো এই ফন্টটাতে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফন্টটা হয়ে গেছে। এবং আপনি চাইলে এটাতে ক্লিক করে ধরে টেনে ছোট বড় করতে পারবেন। এবং এই ফন্টটা আপনাদের অবশ্যই ডাউনলোড করে পিক্সেল ল্যাব অ্যাপসে ইনস্টল করতে হবে, এটাতে ফন্টটা সেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে খুব সুন্দরভাবে লেখাটা বসে গেছে। আপনি চাইলে এটা যদি কালার চেঞ্জ করতে চান, কালারে আসবেন, আপনি বিভিন্ন কালার এখান থেকে সেট করতে পারবেন আপনার পছন্দ মতো। এভাবে খুব সহজে আপনাদের মতো করে আপনারা পিকচার সেট করতে পারবেন। তো আমাদের এটা যদি আপনি সেভ করতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে এই থ্রি ডট এখানে। এখানে ক্লিক করার পরে আপনি বিভিন্ন সাইজ করতে পারবেন, হ্যাঁ। এবং যখন আপনি সেভ করবেন তখন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি পিএনজি সাইজ পিএনজি করতে চান পিএনজি করে দিবেন। এবং এখানে ছবির রেজলিউশন ভালোর জন্য আলট্রা দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভ, সেভে ক্লিক করার পরে আপনি যদি নেট কানেকশন থাকে হয়তো একটু অ্যাড আসতে পারে, হ্যাঁ, ঠিক আছে। এভাবে খুব সহজে আপনাদের, তো এভাবে খুব সহজে আপনাদের ছবিগুলো সেভ করতে পারবেন এবং এডিট করে আপনারা সুন্দর করে বসাতে পারবেন। এবং এটা ঘাটাঘাটি করলে আরও অনেক কিছু জানতে পারবেন। আর এই ফন্টটা ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন গুগলে। গুগলে আসার পর এখানে লিখবেন উর্বর জঙ্গল ফন্ট। লেখার পরে দেখতে পাবেন উপরের দিকে এটা আছে, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এই অপশনটাতে, গেলে হবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটু জুম করে এই কানের দিকে দেখবেন একটা অপশন আছে ডাউনলোড। তো আপনারা যদি ডাউনলোডের উপরে ক্লিক করেন তো দেখতে পারবেন এখানে ডাউনলোড ক্লিক করে দিলেই তো ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এটাতে সেট করার জন্য, এখানে সেট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যাইতে হবে ধরেন পিক্সেল ল্যাব অ্যাপসে। এখানে যাওয়ার পরে যদি আপনি এখানে ক্লিক করেন, ফন্টে যদি যান, আমি যেহেতু অ্যাড করব এই ডাউনলোড অপশনটা, তো আমি মাই ফন্টে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এইটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ডাউনলোড করছেন ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, বিভিন্ন ফন্ট দেখেন আমার ডাউনলোড করা আছে, হুম, এগুলো ফন্টগুলো আপনি যদি এখানে ক্লিক করেন
सब এখানে দেখতে পাচ্ছেন উর্বর জঙ্গল ডেমো এটাতে ক্লিক করে অ্যাড এখানে ক্লিক করলেই খুব সহজে আপনি এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসছে তো এইভাবে আপনারা এটা অ্যাড করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু